আবারও অনুব্রত মণ্ডলকে চার দিনের সিবিআই হেফাজতে নির্দেশ দিলেন আসানসোলের বিশেষ সিবিআই আদালত। আপাতত অসুস্থতার যুক্তি মানল না আদালত, অনুব্রত জামিনের আবেদন খারিজ এবং সিবিআই হেফাজতের নির্দেশে চার দিনের অর্থাৎ চব্বিশে আগস্ট পর্যন্ত সিবিআই এর হেফাজতের নির্দেশ। কি বলবেন, কি হলো আজকে? দেখুন, আজকে যেটা ছিল সেটা কোর্টে আজকে ওনাকে নিয়ে আসা হয়েছিল। এর আগে 10 দিন ওনাকে রিমান্ডে পাঠানো হয়েছিল, তারপর 10 দিন পর আজকে নিয়ে এসেছিল। ওরা আবার 4 দিন রিমান্ড চেয়েছিলেন, কিন্তু আমাদের তরফ থেকে তার তীব্র বিরোধিতা করা হয় এবং আমাদের অ্যাডভোকেট সন্দীপন গাঙ্গুলি তিনি যথেষ্ট সওয়াল করেন এবং তিনি বলেন যথেষ্ট কারণ ছাড়া আর কিন্তু রিমান্ড দেওয়া যাবে না। সিবিআই পক্ষ থেকে প্রভাবশালী তত্ত্বটা বারবার করে, হ্যাঁ, সিবিআই তরফ থেকে বারবার আজকেও ওনারা বলেছিলেন প্রভাবশালী তত্ত্ব নিয়ে এসেছিলেন এবং বেশ কিছু কাগজপত্র জমা দেবো এই কথাও বলেছিলেন, কিন্তু এখনও পর্যন্ত সেরকম কোনো সাবস্টেন্সিয়াল এভিডেন্স কিন্তু এখন আসেনি যার থেকে প্রমাণ হয় যে উনি প্রভাবশালী লোক এবং সেই প্রভাব খাটিয়ে উনি কিন্তু মামলার ক্ষতি করতে পারেন, সেটা কিন্তু এখনও পর্যন্ত প্রমাণিত হয়নি। যাই হোক, উভয় পক্ষের কথা শুনে কোর্ট আজকে 4 দিনের আবার রিমান্ড দিয়েছেন। আগামী 24 তারিখে বুধবার থেকে আবার কোর্ট হাজির করা। মলয় মুখোপাধ্যায়, সহসভাপতি, বীরভূম জেলা তৃণমূল।